করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে 1 লক্ষ টাকা অনুদান দিল ভারতীয় মনসুরিয়া আঞ্জুমান ফাউন্ডেশন। পূর্ব বর্ধমানের ভাতার থানার অন্তর্গত কালুরতক গ্রামে অবস্থিত এই প্রতিষ্ঠান সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে বলে জানিয়েছেন সংস্থার সভাপতি মোহাম্মদ খায়রুল আলম চিস্তি ও সংস্থার অন্যতম কর্মকর্তা আয়েশা মাহফুজা। এদিন রাজ্যের মন্ত্রী স্বপন দীপনাথ, জেলা পরিষদের সভাপতি শম্পাধারার উপস্থিতিতে জেলাশাসকের হাতে 1 লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পশ্চিমবঙ্গে যে দুর্বিপাক চলছে তারই উদ্দেশ্যে আমরা DM এর হাতে 1 লক্ষ টাকা অনুদান দেবো বলে এখানে এসেছি। আমি এসেছি ভাতার থানার কালুরতক গ্রামের প্রখ্যাত সুফি মিশনারি প্রতিষ্ঠান ভারতীয় মনসুরিয়া আঞ্জুমান, যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ খাজা শাহসুফি মোহাম্মদ মাহবুব আলম চিস্তি 1969 সালে এই প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন পরিস্থিতিতে এই সংস্থা থেকে, স্বেচ্ছাসেবী সংস্থা, এই সংস্থা থেকে আমরা বন্যাত্রাণ, ভূমিকম্পত্রাণ, খরাত্রাণ এছাড়া বিভিন্ন ত্রাণ সহযোগিতা করে থাকি পাবলিক অনুদানের উপরে, তাদের কালেকশনের উপরে। এবং এই কাজ ছাড়াও আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প, আই অপারেশন ক্যাম্প ইত্যাদি কাজগুলো করে থাকি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।